আসসালামু আলাইকুম অবরকাতু আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন তাফসিরুল কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ মাহফিলে আসার সুযোগ দিলেন সে মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ রসুর করিম সাল আলিহাল্লামের রুহ মুবারকে আমরা সকলে মিলে দরদ পড়ি যার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর পরিচয় পেয়েছি সে নবীর প্রতি দরদ পড়ছে যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরদ পড়লে আল্লাহ আল্লাহর আলমিন সাথে সাথেই দশটি সগিরা গুনা মাফ করে দেন দশটি রহমত বর্ষণ করেন দশটি ইজ্জত বাড়িয়ে দেন সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লু সাল্লাম সুহাদাই গ্রামদের আত্মার মা ফেরাত কামনা করছি দিনের জন্য যারা জীবন দিলেন মাজলুম হয়ে কবরে গেলেন পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্তে দোয়া করছি মনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো বা অন্য সনে ভাষার জন্য যারা জীবন দিলেন বিশেষ করে একত্তর সনে স্বাধীনতার মহান সংগ্রামে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করে গেলেন মুক্ত করে গেলেন আজাদ করে গেলেন জাতির সূর্য সন্তান বীর মুক্তি যোদ্ধাদের জন্য দোয়া করছি খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন ইমান নিয়ে যারা কবরে গেলেন আল্লাহ রব্বুল আলমীন তাঁদেরকেও শহীদ হিসেবে কবুল করুক যেহেতু তেফসিরুল করেন মাহফিল আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ বে তফিকিল্লা বে ইজমিল্লা আমার সাথে পড়ুন বিসমিল্লা হির "يا أيها المدثر قم فانذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر" صدق الله العظيم سورة النعم سورة المدثر আয়াত ছাপ্পান্ন রুকু দুই ক্রমিক নাম্বার চুহাত্তর সুরে করিম সাল্লিয় সাল্লামের হিজরতের আগে নাজির হয়েছিল এই জন্য সুরাটিকে বলা হয় মাকইয়া নবতের সূচনার পরে সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজির হওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত ওহি বন্ধ ছিল একে বলা হয় ফাতারাতে ওহি ওহি বন্ধকালীন সময় এই দীর্ঘদিন সময়ে করিম পেরেশান ছিলেন তিনি নিজেই বলেন ওহির আশায় আমি মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় উঠে যেতাম দীর্ঘ সময়ে ওহির জন্য অপেক্ষা করতাম দীর্ঘ সময় অপেক্ষার পরে ওহি যখন আসতো না তখন আমার মন চাইতো পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যাই যখনই এমনই মনোভাব তৈরি হতো তখনই কে যেন অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে বলতো মোহাম্মদ তুমি না নবী সুভান। তখন আমি আর পাহাড়ের চূড়া থেকে পড়ার যে চিন্তা করেছিলাম সে চিন্তার বাস্তবায়ন করিনি রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন ওহি বন্ধকালীন দীর্ঘদিন গত হওয়ার এক সময় আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ নজরে এলো বহুদিন আগে হেরা পর্বতে প্রথম যিনি নিয়ে এসেছিলেন তিনি আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে শূন্য একটি ঝুলন্ত চেয়ারে বসা সুভাঙ তিনি কে জিব্রাইল কে আকাশ এবং জমিনের মধ্যবর্তী ঝুলন্ত জায়গায় শূন্যে ঝুলন্ত চেয়ারে বসা দেখে আমি ভয় পেয়ে গেলাম বেহুশ হয়ে পড়ে গেলাম কিছুক্ষণ পর দৌড়ে বাড়িতে আসলাম পরিবারের সদস্যদেরকে বললাম জাম্মেলু নি আমাকে নি আমাকে কম্বলাবৃত করে দাও আবৃত করে দাও পরিবারের সদস্যরা রাসূলকে কম্বলা আবৃত করে দিলেন আল্লাহর নবী বৃত হয়ে শোয়া এমন সময় জিব্রাইল সূরা মুদ্দাসসিরের সাত আয়াত একসাথের উপর নিয়ে আসলেন আল্লাহর নবী আবৃত হয়ে এমন সময় আল্লাহ নাজিল করলেন ও কম্বলাবৃত নবী ও আপনি উঠুন ঘুমানো আপনার দায়িত্ব নয় সারা পৃথিবীর মানুষগুলো জেহালতের ঘুমে গভীর ঘুমে নিমগ্ন এই ঘুমন্ত জাতিকে জাগাবার দায়িত্ব আপনার আপনি নিজে যদি ঘুমিয়ে যান ঘুমন্ত জাতিকে জাগাবে কে আল্লাহ আকবর সুরালাকের প্রথম খালা। খলকল ইনসা দাবিন আলাম একরা অরব বুকাল আকরম আল্লাহিয়া আল্লামা বিল কলাম আল্লাব আল ইনসাদিয়া আলাম উটেই প্রথম নাজিল হয়েছিল দীর্ঘদিন অহি বন্ধ থাকার পর আবার সুরায় মুদ্দশীর প্রথম সাতায়াত নাজিল হয়েছে আমার ভাইয়ের আল্লানবি দাওয়াতিকা যে নেমে গেলে মক্কার পারিবারিক জীবনে বৈপ্লবিক পরিবর্তন শুরু হল বাবা কালেমা পড়ে মুসলমান ছেলে এখনো মুশরিক স্বামী কালেমা পড়ে মুসলমান স্ত্রী এখনো মুশরিকা ঠিক এমন সময় মক্কার কোরাস নেতৃবৃন্দ তাৎক্ষণিক সংসদ অধিবেশন বসালো সংসদ অধিবেশনে তারা একটি বিল উত্থাপন করল তারা বলল যে মিশন আমাদের সমাজে প্রচার করছে যে মিশন নিয়ে নেমেছে এটা যদি বহির্বিশ্বের জনতার কাছে পৌঁছে এখন তো মোহাম্মদের দাওয়াত শুধু আমাদের এরিয়ার ভিতরে সীমাবদ্ধ তখন তার দাওয়াত পৌঁছে যাবে পুরা পৃথিবীতে কয়েকদিন পরে হজের মৌসুম শুরু হবে হজের মৌসুমে সারা পৃথিবী থেকে হাজিরা দলে দলে বাইতুল্লাহে আসবে মুহাম্মদ যদি ওই আগন্ত খাজিদের কাছে তার দাওয়াত পৌঁছায় মোহাম্মদের দাওয়াত পুরা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে যাবে সুতরাং মোহাম্মদের দাওয়াত যেন পৃথিবীর অন্য জায়গায় না পৌঁছে এই জন্য মোহাম্মদ যাওয়ার আগে আমরা নিজে গিয়ে হাজিদেরকে বলে আসা লাগবে মোহাম্মদের কথা শোনা যাবে না সবাই একমত হল মোহাম্মদের বিরোধিতা করবে হাজি না ঠিক এমন সময় চলমান সংসদের মুরব্বী সদস্য নাম ওয়ালিদ দিবনি মগিরা খালে দিবনি অলিদের বাবা খালিদিবনে অলিদ অলিদিবনে মগিরাত তিনি কাফের এবং মুশরেক কালেমা পড়ে নাই এই সংসদের সদস্য সে প্রস্তাব করে বলল শুনো মোহাম্মদের বিরোধিতা করবে আমার কোন আপত্তি নাই তবে তোমাদের কাছে একটা প্রস্তাব সকলে যদি একরকম কথা না বলো বহিরাগত লোকেরা মোহাম্মদ কে খারাপ বলবে না বরং তোমাদেরকেই খারাপ বলবে মনোযোগ আছে আপনাদের সুতরাং মোহাম্মদের বিরোধিতা যা করবা সবাই এক যোগে এক রকম কথা বলা লাগবে তার মানে সংবাদ এক জায়গায় এক রকম লেখা হবে এটা সব ফ্রেশে চলে যাবে একটা সংবাদ এক জায়গায় লেখা হবে এটা সকল পত্রিকার অফিসে চলে যাবে সংবাদ হবে কয় রকম আরো আসতে বলেন মায়ের আসতে পারে কয় রকম হবে আমার ভাইয়ার দেখুন বাবার ছেলের মাঝে কি বিশাল ব্যবধান খালেদ রাহু জীবনে যুদ্ধের ইতিহাসে যার কোনোদিন পরাজয় নাই কালিমা পড়ার আগে যত যুদ্ধ করেছেন কোনোদিন পরাজিত হন নাই কালেমা পড়ার পরে যত জিহাদ করেছেন একটা তো পরাজিত হন নাই আমার এই প্রস্তাবে সবাই একমত হল এবার অলি দ্বীপনে আর প্রস্তাব মেনে সবাই বলল তাহলে সিদ্ধান্ত নেওয়া হোক কি বলা লাগে কি বলা যায় অলি দ্বীপনে মুগিরা বলল তোমরাই প্রস্তাব করো একজনে প্রস্তাব দিয়ে বললো মোহাম্মদকে পাগল বলা হোক না এই প্রস্তাব গ্রহণ করা যাবে না তার কারণ হলো যাদের কাছে পাগল বলে পরিচয় করিয়ে দিবা ওরা পাগল ভালো চিনে পাগলের পরিচয় হলো ওদের চুল হবে এলোমেলো কথার কোনো ব্যালেন্স থাকবে না পোশাক পরিচ্ছন্ন থাকবে না কেমন কেমন ভাব এর নাম হলো পাগল কিন্তু সাথে কসম করি বলি কোনো হ্যাঁ জয়যুক্ত না না জয়যুক্ত এই প্রস্তাব কি হয়ে গেল নাকচ হয়ে গেল এবার প্রস্তাব এলো মোহাম্মদকে গণক বলা হোক আরো জোরে বলেন অলিদিবনে বলল না মোহাম্মদকে গণক বললেও বহির্বিশ্ব থেকে আগন্ত হাজিরা রিসিভ করবে না তার কারণ হলো যাদের কাছে মোহাম্মদকে গণক বলবা ওরা গণক সম্পর্কে ভালো জানে গণক গুনগুন করে কথা বলে শ্রোতারা বুঝে না আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি মোহাম্মদ যা বলে তা শ্রোতাদের শুধু কাম দিয়া ঢুকে না কলবে আঘাত করে চোখ দিয়া পানি ঝরে আল্লাহ এই প্রস্তাব নাকচ হয়ে গেল এবার প্রস্তাব এলো মোহাম্মদকে জাদুকর বলা হোক অলিদ্বীপ নে মগইরা বলল না মহাম্মদকে যাদুকর বললেও হাজিরা রিসিভ করবে না তার কারণ ওরা ওরা জাদুকর সম্পর্কে ভালো জানে জাদুকর জাদুর ভিত্তিতে প্রভাব বিস্তার করে মোহাম্মদ এমন নয় সুতরাং মোহাম্মদকে জাদুকর বললে ওরা মহাম্মদকে জাদুকর কোনো স্বীকার করবে না তোমাদেরকে খারাপ জানবে এই প্রস্তাবনা কুছ হয়ে গেল প্রস্তাব গেল কয়টা এর মধ্যে রিসিভ হলো কয়টা এবার সর্বশেষ প্রস্তাব এলো তাহলে মোহাম্মদকে কবি বলা হোক অলিদীব নেমগিরা বলল না মোহাম্মদকে কবি বলল বহিরাগত হাজিরা রিসিভ করবে না তার কারণ হলো তোমরা নিজেরাই সাক্ষী প্রতি বছর ও কাজ মেলায় কবি এবং কবিতাদের প্রতিযোগিতা হয় সেখানে এক থেকে সাত পর্যন্ত যে কবিতাগুলো নাম্বারিং গ্রেডে আসে ওই কবিতাগুলো বাইতুল্লার দেয়ালে লটকানো হয় যে দেশের মানুষ কবিদের নিয়ে বাৎসরিক একবার প্রতিযোগিতার অনুষ্ঠান করে কবিতা নিয়ে এমন চর্চা যে দেশের মানুষের ও দেশের মানুষের কাছে কোরআন কবিতা হিসেবে প্রচার করলে রিসিভ হবে না আল্লাহ আপ এই প্রস্তাব নাকচ হয়ে গেল প্রস্তাব মোট ছিল কয়টা রিসিভ হলো কয়টা আমার ভাইয়া এই সংসদের আরেকজন সদস্যের নাম হলো আবু জেহেল নাম শুনেছেন ভালো মানুষ না খারাপ না যারা জব দেয় নেই তাদের আত্মীয় আছে মনে হয়ে আবু মরে গেছে বহু আগে তার মুরিদ কিন্তু এখনো দেশে আছে আমাদের দেশে নিয়ম হলো এই আলোচকরা সুর দিয়া যা বলে তাই জনগণ খায় এখন সারা পৃথিবীতে যারা আছে ওরা কি আবু জেহলের মুরিদ না খলিফা আপনারা একটু আগে বললেন মুরিদ ওরা যেই মানের অনুসারী ওদেরকে মুরিদ বললে আপনার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে কথা বুঝেন নাই ওরা আবু অনুসরণের দিক থেকে পর্যায়ে পৌঁছে গেছে আবু জেহেল বলল ওলি এ পর্যন্ত সংসদে চারটা প্রস্তাব এলো তুমি কোনোটাই রিসিভ করো নাই এবার তোমার কাছে জানতে চাই বলো তো দেখি মুহাম্মদের কথা সম্পর্কে তোমার কি মত আল্লাহ আকবর বলল অলিদিবনে মগিরা বলল শোনো জীবনে বহু দেশ ব্যবসায়িক কারণে সফর গিয়েছিলাম অনেক নামি দামি মানুষের সংস্পর্শে গিয়েছিলাম অনেক দামি দামি বক্তার বক্তব্য শুনেছি জীবনে কত অভিজ্ঞতা অর্জন হয়েছে আমার জীবনে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি মোহাম্মদ যা বলেন এর সাথে পৃথিবীর কারো কথার কোন মিল না চিৎকার দিয়ে বলেন আল্লাহ ও আকবার বলেই দেবনি মকইদার এই বক্তব্যের পরে সংসদে কিছুটা এদিক সেদিক টাকানো শুরু হয়েছে আল্লাহ ও তো দেখি টেবলেট খাইছি মনে আবু জহিল কিছুটা ধমকের সুরি বলল তুমি চারটা প্রস্তাবের একটা রিসিভ করো নাই তোমাকে সিদ্ধান্ত দিতে হবে মোহাম্মদের বিরুদ্ধে কি বলা যায় একটু চিন্তা করে অলি দিবনে মুগিরা বললো ঠিক আছে জাতির পক্ষ থেকে দাও একটা দায়িত্ব এটা অবহেলা করি কিভাবে এটা দায়িত্ব না সুতরাং সে বলল আমাকে একটু সময় দাও বিষয়টাও যেহেতু জটিল তারপরে জাতীয় সমস্যা জাতির পক্ষ থেকে পাওয়া দায়িত্ব আমার একার ঘাড়ে পড়েছে একটু চিন্তা না করে হুট করে কিছু বললে যদি আবার পরে আবার নিজে মামলা খাওয়া লাগে সুতরাং এই জন্য একটু ভেবে চিনতে একটু ধীরে ধীরে কিছু পৃষ্ঠা লেখে থেকে আস্তে আস্তে করিস অগ্রসর হওয়া লাগে এবার সে দীর্ঘ সময় চিন্তা করে সংসদকে একটি ব্রিফ করেছে সে বলেছে দেখো আমি অনেক সময় চিন্তা করে তোমাদের প্রস্তাবের সাথে মুহাম্মদের জীবনকে মিলিয়ে মোটামুটি একটা সিদ্ধান্তে আমি একমত হয়েছি সেটা হলো এই যদি মোহাম্মদের বিরুদ্ধে কিছু বলতেই হয় তাহলে জাদুকর বলা যেতে পারে তার কারণ হলো। জাদুকরের জাদুর প্রভাব যেভাবে শ্রোতাদের প্রতি পড়ে মোহাম্মদের কোরআন প্রচার করা ও অন্যদের প্রতি প্রভাব বিস্তার করে বাপ ছেলে দ্বন্দ্ব লেগে যায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব লেগে যায় পারিবারিক জীবনে কেউ মশ্রে কু হয়ে যায় এই যে একটা আসর এটা জাদুর মতো সুতরাং যদি কিছু বলতেই হয় তাহলে কী বলা যেতে পারে এই পরের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আলামীন অষ্টমায়াত থেকে সর্বশেষ আয়াত পর্যন্ত নাজিল করেছেন আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে প্রথম সাত আয়াত নাজিল হওয়ার কারণ আমি শুরুতে বলেছি আর এই সময় যে কথাটি বললাম এটা হলো অষ্টম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত নাজিল হওয়ার সারে জুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা শামার নবীর ব্যাপারে এত বাজে মন্তব্য করেছে ওর শাস্তির জন্য আমি আল্লাহই যথেষ্ট আল্লাহ আকব জারনি ওয়ামান খালাত্তু ওয়াহিদা নবিহে বলে দ্বীপদে মুখিরাকে আপনি আমি আল্লাহর হাতে ছেড়ে দেন আল্লাহ আকবর বলবেন সুতরাং ওর বিরুদ্ধে ইসলাম বিরোধী নবী বিরোধীর বিরুদ্ধে আমাদের পরিকল্পনার প্রয়োজন নাই ওদের দায়িত্ব নিয়েছেন সরাসরি বিরুদ্ধে আপনার কোন পরিকল্পনার প্রয়োজন নাই ওকে আমি আল্লাহর হাতে ছেড়ে দেন ওমান খালাক আহিদা আমি আল্লাহ ওকে নিয়াজ করে সৃষ্টি করেছিলাম বেমেশাল করে সৃষ্টি করেছিলাম অপ্রতিদ্বন্দ্বী করে তাকে আমি সৃষ্টি করেছিলাম তার মতো এত সুন্দর এত সুটাম দেহ এত টাকা পয়সা অনেককে আমি দেই নাই যার নিয়মান খালাক তু আহিদাম যাকে আমি সাল করে বানালাম ওকে আমি আল্লাহর হাতে ছেড়ে দেন আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন নবী আল্লাহর কো আলমিনকে শাস্তি দেওয়ার জন্য এখন কি প্রস্তুত আল্লাহ আল্লাহর আলমিন বলেন গরিব হলে পরে মানুষ অভাবের কারণে অনেক কথা বলে কিন্তু অলি ইবনে দিমুকির এরকম গরিব ছিল না ওয়াজ্জালতুলাহু মালনমাম দুদা ওয়াজ্জালতুলাহু মা লানমাম দুদা সে তো গরিব ছিল না আমি আল্লাহ তাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছিলাম সোয়া সম্পদের মালিককে আর আসতে বলেন কে চিৎকার দিয়ে বলুন আল্লাহ আবার বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল গনি ওয়া আন্তুমুল আমি আল্লাহই ধনী তোমরা সব ফকি আমরা কি আর জোরে বলেন স্টেজে যারা ওনারা কি ঠিক আপনারা কি ধনী একমাত্র কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলতু লাহুমাল মানমদুদা আমি আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিলাম এই আয়াতের তাফসির মুফাসিন কেনাম বলেন মক্কা থেকে তায়েফ পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার রাস্তা এই সুদীর্ঘ পথের দুদিকে যত জমিন সিংহবাগ ছিল অলিদের আল্লাহ আকবর কত কিলোমিটার মক্কা থেকে তায়েফ পর্যন্ত রাস্তার দুধারের যত জায়গা সবটাই প্রায় ছিল কার সম্পদ কম না বেশি আল্লাহ আলামিন বলেন মামদুদা আমি আল্লাহ তাকে অনেক অঢেল সম্পদ দিয়েছিলাম অনেকে কে আল্লাহ সম্পদ দেন সন্তান দেন না অনেকে আল্লাহ সন্তান দেন সম্পদ দেন না কিন্তু অলিদের বেলা ঘটনা ব্যতিক্রম ওয়া শুহুদা তাকে আমি যেভাবে সম্পদ দিয়েছিলাম তাকে আমি অনেক সন্তানও দিয়েছিলাম আল্লাহ তার সন্তানও ছিল সম্পদও ছিল আল্লাহর দেওয়া কোনো নেয়ামতের অভাব ছিল না এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকে আমি এমন সন্তান দিয়েছিলাম যারা সব সময় বাবার কাছাকাছি থাকতো এ আয়াতের তাফসীরে মুফাসসিরীন کرام বলেন সন্তানাদি মা বাবার কাছাকাছি থাকাও একটা আল্লাহর নেয়ামত কিন্তু বর্তমানে অধিকাংশ মা বাবার কিসমত এত খারাপ জীবদ্দশা সন্তান কাছে থাকা তো দূরের কথা মরার সময় জানা যাও পায় না কথা বলেন ঠিক কিনা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাত্তু লাহু তামহিদা শুধু তাই নয় সম্পদ নয় সন্তান নয় وامحط له تمهيدا দুনিয়াতে ভোগের সামগ্রী বলতে যা বোঝায় সব আমি তাকে দিয়েছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওয়া নাজিদা এত সম্পদ দেওয়ার পরেও এত সম্পদ দেওয়ার পরেও সুমাইয়াত মাওয়া নাজিদা এরপরে সে শুধু আরো চায় আরো চায় আরো চায় এই অবস্থা এখন নাই আরো জোরে বলেন না ভিতরে নাই বক্তাদের ভিতরে নাই ভিতরে নাই এক লাখ টাকাও যদি দেন এরপরে বলবে গাড়ি ভাড়া কথা কয় টাকা ঠিকই না হ্যাঁ বিমানেও যদি আনেন এরপরেও বলবে বিমানটা আমারে দিয়া দেন আর কথা কয় না কা ঠিক কিনা নাজিদা সুমাইয়াত নাজিদা এত সম্পদ দিলাম অলিদকে তাই পর্যন্ত বিশাল ভূমি দিলাম সন্তান দিলাম সম্পদ দিলাম ভোগের সামগ্রী দিলাম এরপরে সে শুধু চায় শুধু চায় শুধু চায় যারা এখন এই চরিত্রের তারা ওলিদের খলিফা কথা বলে ঠিক নয় কি ইত্যা বিড়ু মাল্লায়া সালুকুম্মা জোর অহ্মতা দু যারা দাওয়াতি কাজ করবে তাদের জন্য শর্ত দুইটা কয়টা মনোযোগ আছে আপনার ইত্যা বিড়ু মাল্লায়া সালুকুম্মা মাজরা। যারা দাওয়াতি কাজ করবেন আল্লাহর কাজ যারা করবেন আল্লাহ আলামিন তাদের জন্য শর্ত দিয়েছেন কয়টা প্রথম শর্ত হলো আর দ্বিতীয় শর্ত হলো মুহতাদুন তাদের দাওয়াতি কাজ শুনো তাদের কথা শুনো যারা দাওয়াতি কাজের বিনিময়ে প্রথম শর্ত হলো বিনিময় চায় না আসেন মাঠে মাঠে আসেন কয়টা শর্ত গেল আর আছে কয়টা ওদের কথা শুনো ওই দাই লাল্লার শুনো আলোচনা শুনো ওয়াহুম মুহতাদুন যারা নিজেরা হেদায়েতের উপরে আছে শর্ত কয়টা আরো জোরে বলেন আমার ভাইরা আমাদের দেশে কিছু দাইল আল্লাহ আছে যারা নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হাটে বাজারে গিয়ে পিছনে পিছনে গিয়ে কিন্তু আহম দুন এ দ্বিতীয় শর্ত নাই ওরে কথা বলে না কেন ওরা নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করে শর্ত পাওয়া গেছে কয়টা ও দুইটা পাওয়া গেছে কিন্তু আহম মহতাদ হেদায়তের উপরে কিছু লোক আছে হেদায়েতের উপরে আছে কিন্তু নিঃস্বার্থ ভাবে দাওয়াতি কাজ করে না এই দু গ্রুপ এক আমি বুঝাইতে পারি নাই মনে হয় দাওয়াতি কাজের জন্য শর্ত কয়টা আমার কথা কে বলেছেন এখানে কিছু কাটসাট করা যাবে না হ্যাঁ নিজে কিছু ফতুয়া দেওয়া যাবে না এখানে দাওয়াতি কাজের শর্ত কয়টা প্রথম শর্ত হলো কোনো উজ্জ্বল চাওয়া যাবে না দ্বিতীয় শক্ত হলো সে নিজ হেদায়তের উপরে থাকা লাগবে এখন সমাজের কিছু লোক আছে যারা দাওয়াতি কাজ করেন নিঃস্ব ভাবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কিন্তু এ দ্বিতীয় শক্তি তারা ফেল আর কিছু লোক আছেন অহম্মহতাদুন হেদায়তের উপর আসেন বলা যায় কিন্তু প্রথম শর্তটা আমি বুঝতে পারছি এই কথাগুলো আমি সর্বত্রই বলি এবং বলেই যাবো ইনশাল্লাহ এতে করে বক্তারা যতই খেপুক আর আপনারা বাংলার জমিনে একজন হলে চলে এত হাজার হাজার স্বার্থবাদী বক্তার দরকার নাই নিঃস্বার্থ যিনি দাওয়াতি কাজ করেছিলেন একা টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ লক্ষ যুবক নামাজ পড়েছে চরিত্র ধরেছে আল্লাহু আকবর স্লোগানের কর্মী হয়েছে রাত জেগে জেগে তাহাজুত পড়ে চোখের পানি ছেড়েছে কলেজ পড়ুয়া ছেলেরা একজন দাইল আল্লাহর নিঃস্বার্থ দাওয়াতী কাজে আর আমাদের দাওয়াতি কাজে আমাদের দাওয়াতি কাজে জবান দিয়া কথাই বলাইতে পারি না কথা বলে ঠিকই না আর ওনার দাওয়াতি কাজে ছেলেরা চরিত্রহীন যারা ছিল চরিত্র ধরেছে বাজে অভ্যাস ছিল সব ছেড়েছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাহজ্জুদের শেষ দায়িত্ব আর আমরা দাওতি কাজ করি আমরা মাঠের যুবকদের জবানটা এখানে খুলতে পারি না ইত্যাদি রুমাল্লায়া লুকুম আজরম ইত্তাবিউ মা লা ইয়াসালুক মাজরা ওয়া হুম ওদের আলোচনা শুনো ওদের দাওয়াতই কাছে যাও যারা উজরত চায় না উজরত চায় না উজরত চায় না দ্বিতীয় হল ওয়া হুম মুহতাদুদ নিজের হেদায়েতের উপরে আছে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে এই দুই শর্ত মেনে দাওতি কাজ করার তফিক দান করবে আল্লাহ রব্দুল আলামিন বলেন সুমায়েত মাওয়ান আজি দাম অলিদকে এত্ত দিলাম অলিদকে এত দিলাম এত দিলাম এরপরও সুম্মায়ত মাওয়ান না জিদা সে শুধু আরো চায় আরো চায় শুধু আরো চায় একজন ইমানদারের বৈশিষ্ট্য হবে কানা অল্পে তুষ্টি যা পেয়েছি আলহামদুলিল্লাহ একজন ইমানদার সুখে থাকুক দুঃখে থাকুক যা পাক সব সময় শুক্রিয়া আদায় করবে কার খাই রিহি ওয়াসার রিহি মিনাল্লাহি তাআলা কাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন না কাল্লা কখনো আর তার সম্পদ বাড়ানো হবে না ইন্নাহু কান আলি আয়া তিনা আনি দা সা ওর হেকুহু দ্বিতীয় সানে নজুলটা কি আপনাদের মনে আছে জাতির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিলো কাকে অলি দেব নে কাকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল যে মোহাম্মদের বিরুদ্ধে কি বলা যায় তুমি চিন্তা করে একটা কথা ঠিক করো এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু ফাক্কারা জাতির পক্ষ থেকে দায়িত্ব পেয়ে সে গভীর চিন্তা নিমগ্ন হয়ে গেল ওয়াকাদ্দারা দীর্ঘ সময় চিন্তা করে আমার নবীর ব্যাপারে একটা বাজে সিদ্ধান্তে সে উপনীত হলো বুদ্ধিজীবী কি জীবী কথা কয় না বুদ্ধির চাপে চাপ দেয় তো নিচে বুদ্ধি চাপ দেয় কোন দিকে মাথা পুরা স্টেডিয়াম কথা বলে ঠিক কি না পৃথিবীর অধিকাংশ বুদ্ধিজীবী গুলো অলি দিবনে খলিফা ইন্নাহু ফাক্কারাম অলি দিবনে মুগিরা গভীর চিন্তা নিমগ্ন হয়ে গেল দীর্ঘ সময় চিন্তা করে রসুলের ব্যাপারে একটা বাজে সিদ্ধান্তে সুপনীত হল আল্লাহ রবুল্লা আলমিন বলেন ফাকুতিলা কাই ফাকাদ্দারা তার উপরে লানত তার উপরে গজব তার ধ্বংস হোক আল্লাহ পাক বলেন ফাকুতিলা তার উপরে তার উপরে গজব তার ধ্বংস হোক কাইফা কাদা সে আমার নবীর ব্যাপারে এত বাজে মন্তব্য কেমনে করলো আল্লাহু আকবার সে কেমনে আমার নবীর ব্যাপারে গণক বলে সিদ্ধান্ত জানালো সে নিজে একটু আগে সংসদে জানালো মুহাম্মদ যা বলে তা শুধু কান দিয়ে ঢুকে না কলবে আঘাত করে চোখ দিয়ে পানি বের হয় সে মুহাম্মদের ব্যাপারে সে আবার মন্তব্য করলো গণক ফাকতিলা তার উপরে লানত তার উপরে গজব ঠিক এভাবে রসুল যারাম বর্তমানে দাইল আল্লাহ যারাম একামতি দিনের কর্মী যারাম তাদের ব্যাপারে যা এরকম বাজে মন্তব্য করে তাদের উপর আল্লাহ লানত ঠিক আছে কথা রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বিরোধী তার সম্মুখীন হয়েছিলেন সত্যিকারের রাসূলের উম্মত যারা রাসূলের পথের পথিক যারা তাদের বিরুদ্ধে এরকম তথ্য সন্ত্রাস আছে না নাই আল্লাহ নবী তথ্য সন্ত্রাসের শিকার হয়েছিলেন নবীর ব্যাপারে কি তথ্য সন্ত্রাস চালানো যায় সংসদে বসের সিদ্ধান্ত তারা নিতে পারল না সংসদকে মুলতিবি করে একজন মাত্র ব্যক্তির উপরে অলি দ্বীপ নেমুকিরার উপরে পুরা জাতির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদের বিরুদ্ধে কি তথ্য সন্ত্রাস চালানো যায় তুমি চিন্তা করে জবাব দাও চিন্তা করে সে পুরা জাতির উপরে জাতির ঘাড়ে চেপে বসলো তথ্য সন্ত্রাস চালালো মোহাম্মদ জাদুকর বলে নাও এখনো সত্যিকারে নবীর পথের পথিক যারা এভাবে অলিদিবনে মুগিরার দেশ বিরোধী ইসলাম বিরোধী অলিদিবনে মুগিরার সেই উত্তর শরীরা এখনো আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ফরহেজগার মুত্তাকি দিনদার দ্বীনের কর্মীদের বিরুদ্ধে এরকম তত্ত্ব সন্ত্রাসে এখনো লিপ্ত ঠিক কথা বলে ঠিক নয় কি আমাদের ফরিয়াদ মুনিব রাসূলের বিরুদ্ধে যারা তত্ত্ব সন্ত্রাস চালিয়েছিল তুমি তাদের ব্যাপারে যেভাবে বলেছো ফাকুতিলা কাইফা কাদ্দারা এখনো তোমার নবীর উত্তর শরীরের ব্যাপারে যারা তথ্য সন্ত্রাস চালায় তুমি তোমার এই আয়াতটা তাদের উপর কার্যকর করে দাও বলি আমিন আরো জোরে বলি আমিন ফাকুতিলা কাইফা কাদ্দারা আল্লাহ পাক আবার বলেন সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা সুম্মা কুতিলা অতঃপর তার উপর আবারো লানত আল্লাহু আকবার সে ধ্বংস হোক কাইফা কাদ্দারা সে কেমনে আমার নবীর ব্যাপারে এমন মন্তব্য করলো পাক বলেন সুম্মা সে সারা দিন বা দীর্ঘ সময় ধরে চিন্তা করে সংসদে যখন ব্রিফ একটা দায়িত্ব পাইছে আগে ছিল মেম্বার এখন একটু বড় পদে গেছে ভাবকে আগে থেকে কমে না একটু বাড়ে ওরে কথা কয় না কেন কমে না বাড়ে এখন জাতির পক্ষ থেকে দায়িত্ব পাইছে এখন ভাবই আলাদা কথা বলেন এটা ঠিকই না আল্লাহ পাক বলেন সুম্মা নাজারা সে সংসদে এসে একটু অন্য নজরে তাকালো ভাবটাই যেন আলাদা মানে ও পুরা জাতি তার দিকে তাকিয়ে আছে কি যেন বলে কি যেন ঘটে আগামীতে কথা বলেন এটা ঠিকই না সুতরাং সংবাদ সম্মেলন কি যেন বলে না জানি কি হয় এরকম একটা ভাব নিয়ে জাতি থাকে না ও ওর তখন ভাবি কি হয়ে যায় আলাদা হয়ে ইয়া আইয়ুহাল মুদ্দাছসির আল্লাহ নবী কমবলা আবৃত হয়ে শোয়া মনোযোগ আছে আপনাদের এইমাত্র রাসূল জিব্রাইলকে মহা শূন্যে ঝুলন্ত চেয়ার দেখে ভয় পেয়ে ঘরে আসলেন পরিবারের সদস্যরা কমবলা আবৃত করে দিলেন আল্লাহ নবী কমবলা আবৃত হয়ে শোয়া ঠিক এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির ও কমবলা আবৃত নবী কম আপনি উঠুন রাসুল শোয়া রাসুলকে বললেন কুম আপনি উঠুন ঘুমন্ত জাতিকে জাগাবার দায়িত্ব আপনার আপনি যদি ঘুমিয়ে যান ঘুমন্ত জাতিকে জাগাবে কে এই জাতি জাহান নামের দিকে মিছিল সহকারে রওনা হচ্ছে এমন কোনো অপরাধ নাই যাওরা করে না শিরিক করে বেদাত করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মাজার পূজা দর্গা পূজা দুর্গা পূজা ল্যাংটা পূজা এমনকি লিঙ্গ পূজাও করে কথা বলে ঠিক কি না আমার ভাইরা বড় কিছু একটা দেখলে ওরা পূজা শুরু করে দেয় পৃথিবীর মানুষগুলো মিছিল সহকারে জাহান নামের পথে চাল চলছে ওদেরকে জাহান নামের ভয় দেখান ওদের কি টার্ন করান ওরা জাহান নামের দিকে রওনা হচ্ছে আপনার দায়িত্ব আপনি উঠে ওদেরকে বলেন ওদিকে যেও না ওটা বাজে পথ ওটা খারাপ পথ ও ও যুবক যুবক ওদের ওদের পিছনে পিছনে যেও না যেও নাম ওরা নামাজ পড়ে না তোমাকে বেনামাজি বানায় ও যুবক ওদিকে যেও না ওরা আল্লাহু আকবর বলে না তোমাকে আল্লাহ আকবর বলতে দেয় না ও যুবক ও পথে যেও না ও ডাইল খায় গাঁজা খায় হিরোইন খায় বাবা খায় ইয়াবা খায় তোমাকেও তারা নেশাগ্রস্ত করে ছাড়বে ও যুবক ও পথে যেও না ও পথে যেও না ওর চরিত্রহীন তোমাকেও চরিত্রহীন বানিয়ে ছাড়বে ওম ফাংজির নবী আপনি ওদেরকে জাহান্নামের নামের ভয় দেখান আপনি বলুন দ্যক্তহীন কণ্ঠে এই পথে যদি শেষ জিশ্বাস ত্যাগ হয় জাহান্নাম আগুনে ভরা জাগা জাহান্নাম এখনো সময় আছে ফিরে আয় এখনো সময় আছে ফিরে আয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এখানে ডাক দিলেন মুদ্দাসির বলে কি বলে লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন মাত্র পঁচিশ জন নবীর নাম কোরআন মজিদে নিলেন অন্য নবীদেরকে যখন খেতাব করলেন অ্যাড্রেস করলেন সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ রাসূল নবী موسیকে ডাক দিলেন ওয়া মা তিলকা বিইয়ামিন ও موسی তোমার ডান হাতে ওটা কি বিড়ি না সিগারেট লাঠি ব্যবহার নবীদের সুন্নাত বাংলাদেশের সব উলামায়ে কেরাম যদি মনে করে নবীর একটা সুন্নাত কেন পাপ যেত নবীর সুন্নতি সেবন্ত তো সবাই লাঠি দিয়ে ঘুরি সুযোগ পাওয়া যাবে কথা বলে যাবে বলা হবে যে নবীর আরো কত সুন্নত আছে ওগুলো মানেন এটা আপাতত থাক তার কারণে আপনার হাতের সুন্নত এটা যে কখন আবার ফরজ হয়ে আমাদের ঘাড়ে পড়ে আল্লাহ ভালো যান ঠিক নয় কি সব নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিলেন এবার শুনুন আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পুরা কোরআন মজিদে একবারও নাম ধরে ডাক দেন নাই এবং নবীর মত হতে পেরে খুশি না মন থেকে বলেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন যখন ডাক দিলেন একবার ডাক দিলেন আবার যখন ডাক দিলেন এবার ডাক দিলেন আবার দিলে দিলেন ইউহাল মোজাম্মিল قم الليل إلا قليلا نصفه أنقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا

ইয়া আইয়ুহর রাসূল সাহাবায়ে کرام ডাক দিতেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইজাফত সহ আর আমাদের দেশের আশিক এরসুল আমরা ডাক দেই ও নবী কথা বলেন ঠিক কিনা বুঝিত নাই মনে হয় কথা রাসূলকে ডাকদার পদ্ধতি হলো ইয়া আইয়ুহান নাবিয়ু ইয়া আইয়ুহর রাসূল অথবা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আর আমরা ডাক দেই ও নবী রাসুলকে কি আমরা সালাম দেই দেন না ওরা নামাজই পড়ে না সালাম দেন কখন দেন প্রত্যেক নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেন না বসে বসে দেন কখন দেন তার সাউথ কি পারেন শুরু করেন এদিকে পারে পারে মনে হয় এটা ধীরে ধীরে এরপরে নবী আসসালাম আলাইকা আর জোরে বলেন আসসালাম আলাইকা ও নবী আসসালাম আলাইকা ইয়া নবী কি পড়েন আসসালাম আলাইকা ইয়ুহান নবী নামাজে পড়েন কি আর পরে করেন কি নামাজে প্রতিদিন প্রতিবেলা রাসুলকে সালাম দেন আসসালাম আলাইকা ইউহাদ নাবিয়ু এটা হলো রাসুলকে সালাম দেওয়ার পদ্ধতি আসসালাম আলাইকা ইউহাদ নাবিয়ু আর নামাজের পরে সালাম দেন ও নবী সালাম লই যাও আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির অনুবাদ শুনার আগে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির একরা দিয়ে শুরু হয়েছিল দীর্ঘদিন ওহি বন্ধ মনোযোগ আছে আপনাদের এই আবার অনেক দিন পর ওহি শুরু কম উঠন ওয়ারাব্বাকা ফাকাব্বির পুরা পৃথিবীর প্রতি নিরন্তর নিরন্তর ইবলিস বসা ঠিক ওদেরকে বিতাড়িত করো আল্লাহর প্রভুত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহু আকবার আল্লাহু আকবার দায়িত্বটা সহজ না কঠিন মানুষের জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শাখা উপশাখা প্রতিটি বিভাগে রাজনীতি বলেন মানুষের জীবনে যত নীতি আছে যত দিক এবং বিভাগ আছে সারা পৃথিবীতে রাসুলকে যে সময় পাকে নির্দেশ দিলেন সব বিভাগে কারা বসা আরো জোরে বলেন অর্থনীতিতে সুদ শিক্ষা নীতিতে সেকুলারিজম ঠিক আছে কথা আমার ভাইরা ব্যবসা নীতিতে জুলুম বিচার নীতিতে জুলুম পারিবারিক জীবনে বেপরদায়ী আর অশ্লীলতা কথা বলে ঠিক নয় কি আমার ভাইরা ধর্মীয় নীতিতে মাজার পূজা পীর পূজা দর্গা পূজা দুর্গা পূজা সর্বত্রই শুধু আল্লাহ বিরোধী ইবলিস বসা আল্লাহ পাক রাসূলকে নির্দেশ দিলেন কম উঠেন এবার আপনার দায়িত্ব হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন আল্লাহু আকবার আপনি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা সারা পৃথিবীতে আল্লাহ আকবার এক বিপ্লবী ধ্বনি হিন্দু আল্লাহ আকবার শুনলে বোঝা যাবে খ্রিস্টান আল্লাহ আকবার শ্রগান শুনলে বোঝা যাবে বৌদ্ধ কি বোঝা যাবে আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন পর চলে আসছে এটা শুনলে দেশের মানুষ মনে করে ও ইসলামপন্থী নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন